এই ভিডিওটি কিন্তু কোনো সুপার পাওয়ার না, যে আমার এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু বলে ভালো ফোকাস করতে পারবেন। তো আজকে আমি কয়েকটি ট্রিক শেয়ার করবো, যে ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখা গেলো আপনি একটা ভালো বেটার পজিশনে চলে আসতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি 100টি লাইক করে তাহলে কিন্তু আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্ট নিয়ে আসবো, মানে আপনারা আমার এই ভিডিওতে যে কমেন্টগুলো করবেন বা অন্যান্য ভিডিওতে যে ইম্পর্টেন্ট কমেন্টগুলো আমি দেখবো এবং যেগুলো ভালো লাগবে সেগুলোকে আমি একটি ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করবো। তো আপনাদের সাথে আছি আমি প্রান্ত, ভিডিওটি শুরু করা যাক। আর যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বলুন অল অপশন ইনেবল করে দিন। ড্রিল নাম্বার 1, তো আপনি প্রথমে ঠিক চোখ বন্ধ করে থাকবেন এবং চোখ বন্ধ করে আপনি যখন ব্যাটিং করবেন, সো আপনার অপোজিটে আপনার একজন ফ্রেন্ড থাকবে বা যে কোনো রিলেটিভ থাকবে, যাকে কিনা আপনি ভিডিওটি শেয়ার করার পরে সেও কিছুদিন ইন্সপায়ার্ড হবে। সো যাই হোক, সে যখন অপোজিট সাইডে আপনার আপনাকে বল করবে, তো আপনি কী করবেন, চোখ বন্ধ করে থাকবেন এবং সে একটি কল দিবে। মনে করেন যদি আমি আপনাকে বল করে যদি কল দিই স্টার্ট স্টার্ট বলে বলটি ছুড়ে দেই, তাহলে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে গেলেন। তো সো স্টার্ট বলার সাথে সাথে আপনি চোখ মেলবেন এবং তখন আপনি টাইমিং করতে যাবেন এবং তখন হিট করতে যাবেন। এটা হচ্ছে ড্রিল নাম্বার 1। যদি বুঝতে পেরে থাকুন আমাকে কিন্তু কমেন্টে লিখবেন, কারণ আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার পার্ট যেটা নিয়ে আসবো সেখানে আপনাদের কিছু মূল্যবান কমেন্টগুলো তুলে ধরবো। অ্যান্ড সেকেন্ড হিসেবে হচ্ছে আপনার অপোজিটে আপনি একজনকে রাখবেন এবং তার হাতে যাতে দুটো বল থাকে এবং আপনি তখন কি করবেন, তখন ঠিক ব্যাটিং করবেন এবং খুব খুব কাছে দাঁড়াবেন। খুব কাছে দাঁড়ানোর সময় কি হবে, যখন সে বল করবে আপনি কিন্তু তখন বুঝবেন না যে কোন বলটি, মানে সে এটা কিন্তু বোলিংয়ের ইচ্ছে অনুযায়ী বলটি থ্রো করবে বলার। তো আপনাকে এটা বুঝে নিতে হবে এবং আপনাকে বলার দিকে কনসেন্ট্রেট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন এবং যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বলুন অল অপশন ইনেবল করে দিন। এবং ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তাহলে সেও জিনিসটা শিখতে পারবে। সো আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।